পাপ বাপকেও ছাড়ে না। এই কথাটা যে চির সত্য সেটা সবসময় প্রমাণিত হয়। তো যে কোনো মানুষ যে কোনো ভুল করার আগে বা যে কোনো কাজ করার আগে অবশ্যই ভাবতে হবে যে আমি এই কাজটা পাপ করছি না পুণ্য করছি, না এই কাজটা ঠিক আছে না ভুল আছে, আমি যে পাটা ফেলবো সেই পাটা ফেলতে গেলেও আমাকে 100 বার ভাবতে হবে যে পাটা ভুল জায়গা পড়ছে না। তো এই সমস্ত কিছু কিন্তু ভাবা দরকার, কারণ আমরা অনেক ক্লায়েন্ট দেখি যারা প্রেমিক প্রেমিকা থাকে, একসময় তারা প্রেম ভালোবাসা করেছে, করে তারা বিয়ে থা করেছে, করার পরে আবার তারা ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হওয়ার পরে তারপরে আবার তারা বিয়ে করছে, এবং শুরুতে যে তারা প্রেম ভালোবাসা করে বিয়ে করলো সেটা কিন্তু সলিড ছিল, আর তারপরে যখন বিয়ে করছে আবার মানে ডিভোর্স হয়ে যাওয়ার পর তখন তারা আর স্যাটিসফ্যাকশন হচ্ছে না, কোথাও না কোথাও তারা একটা ভুল করে বসেছে এরকমটা মনে করে। আবার এটাও দেখা যায় যে প্রেম ভালোবাসা করেও ভুল ভাল পছন্দ হয়ে যায় সময় ক্ষেত্রে, মানুষ তো ভুল হবেই এটুকু শিওর, মানে আমি যতই ঠিক করতে যাই না কেন কোথাও না কোথাও আমার ভুল থেকে যাবে বা রয়ে যাবে। একটা বয়স্ক মানুষ সে তার সারা জীবনের যত দুষ্কর্ম করেছিল মৃত্যুর সময় সে তার ছেলেদেরকে বলছে যে তোরা কোনো ভুল করিস না, কোনো মানুষকে বিপদে ফেলবি না, কারোর সাথে বেইমানি করবি না, দু নম্বরই করবি না, সৎ পথে থাকবি। কারণ সে বুঝতে পেরেছে তার শেষ শেষ জীবনে মৃত্যুর সময় যে আমি যে দুষ্কর্ম বা যে অন্যায় বা যে বেইমানি আমি মানুষের সাথে করেছি তার ফল আমি পেয়েছি। মানে কি, পৃথিবীটা গোল, তুমি যেখানেই ছোড়ো না কেন যে কোনো জিনিস সেটা রিটার্ন আসবে এবং তুমি ঘুরে ফিরে সেই জায়গায় এসে দাঁড়াবে। তো তার যে চিন্তা ভাবনা শেষ বয়সে মৃত্যুর সময় সে যে উপলব্ধি করেছে এটা কিন্তু একদম চিরসত্য। কোনো মানুষকে আমরা দুর্বলতার সুযোগ নিই কিংবা তার উইক পয়েন্টটা আমরা ধরার চেষ্টা করি বা সে সাহায্য চাইছে এবং সে বিপদে পড়েছে তো তাকে গট আপ করে হোক যে কোনো পরিস্থিতিতে তাকে আমরা রিলিফ দেওয়ার জন্য পরিকল্পিতভাবে তাকে ঠকানোর চেষ্টা করছি। তো আমি যদি কোথাও একটা জায়গায় সামান্যতম ঠকানোর চেষ্টা করি তাহলে সে কিন্তু ব্যাক করবেই, মানে আমাকে কোথাও না কোথাও ঠকতে হবে কারণ আমি তাকে ঠকিয়েছি। তো পাপ বাপকেও ছাড়ে না, সে সমাজের নিচু স্তরের মানুষ থেকে সমাজের উঁচু স্তরের মানুষ পর্যন্ত অ্যাপ্লিকেবল, যে কোনো জায়গায় সে বসবাস করুক না কেন, যে কোনো স্ট্যাটাস সে হোল্ড করুক না কেন, পাপ যদি একবার করে থাকো তাহলে তোমাকে ছাড়ছে না। পাপ অর্থে তুমি ভুল কাজ যদি করে থাকো, মানুষকে যদি ঠকিয়ে থাকো, দুর্নীতি করো, দুর্নিয়ম করো, বেইমানি করো, এই সমস্ত কিছু যদি তুমি করতে থাকো তাহলে সেগুলো তোমার কোথাও না কোথাও সামনাসামনি করতে হবে। অন্যকে যদি তুমি করে থাকো নিজেরও সেই একই জিনিস ঘটবে, তার জন্য কিন্তু রেডি থাকতে হবে। পাপ বাপকে ছাড়ে না, সাবধান।